হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ বিন্দাস রেজাল্টস। আজকে কুইক একটা রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হলো তেঁতুলের টক। চটপটি বা ফুচকায় আমরা যে তেঁতুলের টক খাই, অনেকেই একদম পাতলা ঝোলের মতো পানির মতো তেঁতুলের টক করে, যেটা আমার একটুও ভালো লাগে না। আমার এরকম তেঁতুলের টক খুব ভালো লাগে। এই রেসিপিটা আমি একদিন গাউসিয়ার যে ফুচকার দোকানগুলো থাকে, সেই ফুচকার দোকানের একটা লোককে আমি জিজ্ঞেস করেছিলাম যে তেঁতুলের টকে তোমরা কি দাও। সে আসল রেসিপি না বললেও টুকটাক যেটুকু বলল সেটাতে বুঝলাম এই জিনিসগুলো দেয়। সো সেইভাবে আমি এই তেঁতুলের টকটা করার চেষ্টা করি, এবং যখন থেকে আমি এইভাবে করি সবাই খুবই পছন্দ করে। সো এই তেঁতুলের কাজটা তোমরা করবা, করে এটার মধ্যে গোলমরিচ না, শুকনা মরিচের যে ফ্লেক্স সেটা দিবা, জিরা ভাজা এটা টেলে নিয়ে একদম এটাকে গুঁড়া করে এইটা দিয়ে দিব আমি 2 চামচ। তারপরে আমি দিব চাট মশলা। চাট মশলা বাসায় বানানো না, এটা কেনা একটা চাট মশলা, বাট এইটা দিলে খুব মজা হয়, সেই দোকানগুলোর মতো টেস্ট হয়। আর এখন আমি দিব ব্রাউন সুগার, আর গুড় দিয়েও করতে পারো, বাট ব্রাউন সুগার দিয়েও, যাদের কাছে গুড় নাই তারা ব্রাউন সুগার দিয়ে করতে পারো, বা এমনি চিনি দিয়েও করতে পারো। তো আমার কাছে ব্রাউন সুগার ছিল, আমি অলওয়েজ এখানে ব্রাউন সুগার ইউজ করি। তো এই তখন তেঁতুলের টকটা একটু ঘন ঘন হয়, এবং এইটা ফুচকা বা চটপটির সাথে খেতে খুবই মজা লাগে। আর লবণ তো ইউজ করতে অবশ্যই ভুলবা না, লবণ পরিমাণ মতো, যার যার টেস্ট অনুযায়ী লবণ দিবা। সো এইটা হলো গাউসিয়ার সেই মার্কেটগুলোর মতো, ফুচকার দোকানগুলোর মতো তেঁতুলের টক। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দিবা, আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই টক মিষ্টি আর একটু ঝাল ঝাল, এইটা চটপটি আর ফুচকার পরে খেতে খুবই মজা লাগে। এই হয়ে গেল আমার তেঁতুলের টক। তারপরে তোমরা ফুচকা বানাবা, চটপটি বানাবা, ভিতরে পুর দিবা, আর এই টক দিয়ে খাবা। অবশ্যই আমাকে জানিও আজকের রেসিপি কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিও। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।